আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছে আপনার উপর, কোচবিহার লোকসভা কেন্দ্রে আপনাকে প্রার্থী করেছে। এই কোচবিহার লোকসভা কেন্দ্রে আপনার কী অভিমত রয়েছে এবং আপনার ইচ্ছে কী রয়েছে, এবং মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কোচবিহারবাসীর জন্য আপনি কী বলতে চান? প্রথমেই আমি আমার কোচবিহার জেলার এই 1 নম্বর কেন্দ্রে আমাকে মনোনীত করার জন্য আমি দলনেত্রী মমতা ব্যানার্জিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। দ্বিতীয়ত হচ্ছে কুচবিহার একটা প্রত্যন্ত একটা জেলা, কুচবিহার পশ্চিমবঙ্গের সীমান্তের জেলা। বিগত 5 বছর ধরে সেখানে বিজেপির সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন, তিনি 5 বছরে কুচবিহারের উন্নয়নের জন্য কিছু করেননি। আমি কুচবিহারবাসীর কাছে আবেদন করব যে কুচবিহারের উন্নয়ন, কুচবিহারের শান্তি এবং কুচবিহারের প্রগতি এবং কুচবিহারের সাম্প্রদায়িক যে সম্প্রীতি তার ধারাকে বজায় রাখার এবং অক্ষুণ্ণ রাখার জন্য তারা সবাই মিলে যেন আমাকে আশীর্বাদ করেন এবং দিদির হাতকে শক্ত করেন এবং দিল্লিতে যেভাবে বিজেপি বাংলার বিরুদ্ধে যেভাবে চক্রান্ত করে বাংলার মানুষকে হাতে মারার চক্রান্ত করছে তার বিরুদ্ধে সবাই বাংলার মানুষ একসঙ্গে গর্জে উঠে বিজেপির জমিদারিকে রদ করার জন্য আমরা সবাই যেন ঐক্যবদ্ধ লড়াই করি, এই আবেদন আমি কুচবিহারবাসীর কাছে রাখছি। কবে ফিরছেন কোচবিহারে এবং কোচবিহারে ফিরেই আপনার চমক কী থাকছে এবং কোচবিহারবাসীর জন্য আপনি কী করছেন? আমি আগামী 12 তারিখ সকাল 12টার মধ্যে কুচবিহার নিউ কুচবিহার স্টেশনে নামব এবং সেখান থেকে আমি প্রথমে আগে কুচবিহার কুলদেবতা মদনমোহনের মন্দিরে যাব, সেখানে পুজো দিয়ে আমি কুচবিহারবাসীর কাছে প্রথম আমার আবেদন জানাবো যে 2024 লোকসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে কুচবিহারের জন্য মনোনয়ন দিয়েছেন, আজকে তার প্রার্থীপদ ঘোষণা হয়েছে। আমি কুচবিহারবাসীর কাছে করজোড়ে আবেদন করব যে বিগত পাঁচ বছর যেভাবে আমরা কুচবিহারের মানুষ পিছিয়েছিলাম, দিল্লির সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং সাংসদ হওয়ার পরেও কুচবিহারের জন্য কোনো উন্নয়ন হয়নি, আগামী যাতে সেই উন্নয়নটা আমরা করতে পারি এই আবেদনটুকু কুচবিহারবাসীর কাছে রাখবো। তারা যেন সবাই জোড়াফুল চিহ্নে আমাকে ভোট দিয়ে আশীর্বাদ করেন এবং আমি যাতে কুচবিহারবাসীর হয়ে কাজ করতে পারি এই আবেদন আমি রাখবো। আকাশ ছোঁয়া ইটের দাম, বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা, তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড।